আইনি বিচ্ছেদ এখনো না হলেও বহুদিন ধরে টলিপাড়ায় একসাথে কাজ করছেন দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়। এই জুটির বিচ্ছেদের কারণ হিসেবে টলিউডের আরেক অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের নামও একাধিকবার সামনে এসেছে। জানা গেছে বিবৃতির সঙ্গে তথাগত সম্পর্কে জড়ানোর কারণেই এই বিচ্ছেদ ঘটে। মূলত তথাগতেরই নির্মিত সিনেমা ভটভটির শুটিংয়ে এই সম্পর্কের সূত্রপাত। দেবলীনার বাড়ি ছেড়ে একটা সময় বিবৃতির সঙ্গে লিভিনও শুরু করেন তথাগত। যদিও দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি, তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা দুজনের ছবি বলে দেয় অনেক কিছু। এদিকে সাংসারিক সম্পর্কে দাড়ি পড়লেও এখনও দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায় ভালো বন্ধু। এমনকি তথাগত যদি ফিরে আসতে চান, দেবলীনার সানন্দে তাকে গ্রহণ করতেও রাজি। বৃহস্পতিবার কলকাতা বইমেলায় বিশেষ এক আলোচনা সভায় এসে সময় টেলিভিশনকে এমনই জানালেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আমি তো তথাগত সঙ্গেই রয়েছি মানসিকভাবে, ফলে তথাগত আজ ফিরতে চাইলে আজ ফিরতে পারে, এক্ষুনি ফিরতে চাইলে এক্ষুনি ফিরতে পারে। আমার জীবনে খুব একটা কিছু তারতম্য হবে না তাতে, কারণ আমি ওর সঙ্গেই রয়েছি। তবে নতুন করে শুরু না করতে চাইলেও বন্ধু হয়ে থাকতে চান পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। তার স্পষ্ট কথা, জীবন কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেয়, তাই এই বিষয়টি তিনি সময়ের হাতেই ছাড়তে চান। সঙ্গে এও জানান, যদি একসঙ্গে কাজ করার সুযোগ আসে নিশ্চয়ই করবেন তিনি। একটা কথাই বলার, সেটা হচ্ছে যে আমি আর দেবলীনা তো সম্পর্কটা শুরু করেছিলাম বন্ধুত্বের হাত ধরে, আমরা এখনও বন্ধু আছি এবং আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে আমাদের। কিন্তু একসাথে থাকবো কি না সেটা তো একটা এক ছাদের নিচে থাকা, সেটা তো একটা পারস্পরিক সহাবস্থানটা, শুধু বন্ধুত্ব নয়, একটা বোঝাপড়াও। সেই বোঝাপড়াটা যদি কোনোদিন আমরা আবার আসতে পারি, আমরা নিশ্চয়ই একসাথে থাকবো। বৈবাহিক সম্পর্ক না থাকলেও এখন তথাগতর সঙ্গে কাটানোর স্মৃতি আঁকড়েই ভালো থাকার চেষ্টায় আছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। চান ফের দুজনে একসঙ্গে কাজ করতে। কিরকম থাকবো সেটা একেবারেই আমার চয়েস, ফলে আমি সত্যি ভালো আছি। কিন্তু ওই ভালো থাকাটা শুরু হয়েছিল তথাগত সঙ্গে, ওই ভালো থাকাটাই আমি এখনো রয়েছি, কিন্তু আরো আরো ভালো আছি আর কি। ফলে তথাগতকে বাদ দিয়ে নয়, ওকে নিয়েই আমি ভালো আছি। এদিকে সম্পর্ক না থাকলেও লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা বইমেলায় দেবলীনা তথাগতকে একসঙ্গে দেখে খুশি তাদের ভক্তরা। ওদের আমি খুব ভালোবাসি, ওদের একসঙ্গে ভালোবাসি, আলাদা আলাদা করে ভালোবাসি, ওরা আমার খুব কাছে এবং আমার মনে হয় আমিও বোধহয় ওদের খুব কাছে। তো সেই জন্য আমি চাই, একটা সম্পর্ক দেখেছি একরকম, সেই সম্পর্কটা থাকুক, এটা আমার ডিজায়ার। এবার তারপর তো ওদের নিজেদের ব্যক্তিগত জায়গা, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত সম্পর্ক সবটা ওরা ডিসাইড করবে ফাইনালি। কিন্তু আমি চাই ওরা একসঙ্গে থাকুক, ভালো থাকুক, খুব ভালো করে কাজ করুক। তাহলে কি আবার নতুন করে শুরু হবে? এই প্রশ্নই আপাতত ঘুরছে এই দুই তারকার ভক্ত এবং টলিপাড়ার অন্তর্মহলে। পারমিতা আচার্য, সময় সংবাদ, কলকাতা।